হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আমার কিচেন থেকে। আর এখন বাজে সন্ধে, দেখে নি ঠিক মতো 7:40, সন্ধে না রাতের দিকে চলে গেছে। আর এখন আমি এই মুহূর্তে রান্না করব মাটন। তো মাটনের রেসিপি তো তোমাদের সাথে অনেকদিনই শেয়ার করেছি, তো আজকেও শেয়ার করি, দেখি আজকে কি অন্যরকম করা যায়। তো তার আগে তোমাদের দেখাই আজকে মাটন রান্না করব আমার রান্নাঘরের দুটো নতুন অতিথি, তাদের সাথে। এক হচ্ছে এই যে প্রেস্টিজের এই যে সেই অ্যাপেল শেপের ইন্ডাকশন বাটন প্রেশার কুকার, জাস্ট আজকে বার করে, অনেকদিন আগেই নেওয়া হয়েছে, বার করে ধুলাম, আজকে ইউজ করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই একটা অতিথি। আর একটা হচ্ছে আমি একটা নাইফের সেট কিনেছি, দেখো চারটে নাইফ আছে এখানে, একটা পিলার আছে, তো ভীষণই ভালো। তো এটাও আজকে ফার্স্ট ইউজ করব। তো ভাবলাম নতুন অতিথিদের সঙ্গে মাটন রান্নাটাই শুরু করা যাক, যদিও আমি খাই না, তবু হাজবেন্ডের তো প্রিয় আইটেম, তো ঠিক আছে চলো। আর এছাড়াও তো রান্নাঘরে আরো দুটো নতুন অতিথি হয়েছে, মামি শাশুড়ি দিয়েছে, তোমাদের দেখাই। এই যে আজকে ধুয়ে রাখলাম, আগেই তো দেখিয়েছি, একটা এরকম প্যান আর একটা ছোট ক্যাসারোল, ছোট বেশ অল্প তরকারি রাখার মতো। তো ঠিক আছে চলো, আগে আমি যে কাজটা করব সেটা হলো আলু পেঁয়াজ আদা রসুনটা কেটে নেব। চলো ফার্স্টে পিলার দিয়ে আলুটাই ছুলে নি। বেশ ভালো, এটা আমি অনলাইন থেকেই পারচেজ করেছি, ভীষণই সুন্দর জিনিসটা। অ্যাকচুয়ালি কি হয়েছিল তোমাদের দেখায়, আমি না আগে এই পিলারটা দিয়ে করতাম, এটা ভেঙে গেছে, তো এটার জন্য পুরো একটা সেট কিনে নিলাম। যদিও চাকুর সেট গুলো একটু কেমন কেমন হয়েও গেছিল, এটা বেশি ইউজ করতাম না বলে এটা একটু ভোতা ভোতা হয়ে গেছিল, তো ওই জন্য ভাবলাম কিনে নি। তো চলো আমি কেটে নি। তো এবারে এই চাকুটার ব্যবহার করি এটাকে কাট করবো। বেশ ভালো, নতুন নতুন জিনিস ইউজ করতে ভীষণ ভালো লাগে। আর একটা ছোটবেলায় ভালো লাগতো, সেটা হলো নতুন বই, পড়ি না পড়ি মানে বারবার নিয়ে খুলে বসতে ভালো লাগতো। তো ঠিক আছে চলো পরপর কাটতে থাকি। চলো এবার এটা দিয়ে পেঁয়াজ, বঠিতে কাটতে না পারলে যা হয় চাকুর উপরই ভরসা, আমাদের মায়েরা আবার চাকুতে করতেই পারে না, বলে তোরা কি করে কাটিস, আবার আমার মনে হয় মায়েরা কি করে বঠিতে কাটে, সবটাই অভ্যেস। তো ঠিক আছে চলো এরপরে আবার দেখাচ্ছি, আর কাটার কিছু দেখাচ্ছি না, তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে আমি নতুন নতুন জিনিসগুলো ইউজ করছি, ইউজ করে কেমন লাগলো সেটা বলার জন্য। আর রান্নাঘরে তো আমার চাঁদের হাত বসে গেছে, নতুন নতুন অনেক কিছু চলে এসেছে, আরো কয়েকটা নতুন এসেছে। তো বড় বড় এত বড় দুটো থালা মা স্টিলের দিয়েছে, তোমাদের পরে দেখাবো, ওইটা আমি রেখে দিয়েছি পুজোতে বেশ অনেক ধরনের প্রসাদ সাজিয়ে দেওয়ার জন্য, সব এদিকে নামিয়ে ফেলিনি। তো আর হচ্ছে আর জন্মদিনে তো একটা প্যান পেয়েছি, ওটাকেও যেদিন ইউজ করবো অবশ্যই বলবো। তো ঠিক আছে চলো টাটা, তাড়াতাড়ি কেটে নি। কথা বলতে গেলে তো এই দেখো এখানে মাছ, মানে মাছটা কালকে করব, যেহেতু হাজবেন্ডের সকালে বেরোনোর ব্যাপার আছে তাই রাতে মাটনটা করব। এই এখানে রয়েছে 5 পিস কাতলা মাছ আর রয়েছে চিংড়ি মাছ, কোনটা কি করব দেখা যাক, ডিপে ভরবো না, এমনি ফ্রিজে রাখবো বলে এটাতে রাখলাম। আর এখানে মাটনটাকে নুন হলুদ সাদা তেল আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আজকে দই টই কিছু দিইনি নেই। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ কুচি টমেটো, এখানে আলু রয়েছে, আর এখানে হবে জলপাইয়ের চাটনি আর বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা হচ্ছে, আর আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি না, কেননা যেরকম রান্না করি সেরকমটাই করব, তো রান্না করতে করতে মাঝে মাঝে একটু কথা বলবো। তো ঠিক আছে চলো রান্নাটা ঝটপট করে নিই। এদিকে আমি মাটনের আলুটা ভেজে নিই, বড় কড়াইটাই ভাল করি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, গত 2 দিন ধরে আমার কাজের দিদিকে আমি নিয়েছি আর পারছি না আর কি একা একা, তো
তো যথেষ্ট সেফলি ও কাজ করছে, মাস্ক পরেই থাকছে, আসার পর স্যানিটাইজার দিচ্ছি, পা দিচ্ছে। তারপর পরের ব্যাপার, অ্যাকচুয়ালি শীত পড়ে যাচ্ছে, বেশি জল ঘাটাঘাটি করলেই আমার ঠান্ডা লাগে, তো নিয়ে নিলাম উপরওয়ালার নাম করে, দেখা যাক। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবারে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই, ম্যারিনেট করেছি সাদা তেল দিয়ে, আর রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। হলুদটা দিয়ে ভেজে নিই আলুটা, তারপরে যা করার করছি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে এটাতে চাটনি বসিয়ে দেবে। জলপাইগুলো দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা করে দেব, দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। একই রেসিপি বারবার দিয়ে ব্লগটা বড় করতে চাইছি না। এই দেখো মশলা কষা প্রায় হয়ে এসছে, এদিকে আলু ভাজা আর তোমার এই যে মটন রয়েছে, আর এই দেখো চাটনি হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি একটু পরে কড়াই থেকে নিয়ে টোটালটা এখানে দিয়ে দিয়েছি। আর আজকেরটা একটু ঝোল ঝোল হবে, মানে মাটনের ঝোল খেতে চেয়েছে হাজবেন্ড, তো এবারে এটাকে আমি আটকে নিই, দাঁড়াও এক হাতে পারবো না, তো আটকে দিয়েছি। এবারে এটাকে আমি বসিয়ে দেব ইন্ডাকশনে, এটা ইন্ডাকশন বেস, আর ইন্ডাকশনে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। আচ্ছা ভাতটা নামিয়ে নেবো, ব্যাস এখন বাজে 10:30, 10:30 মধ্যে খাওয়া কমপ্লিট। আর আজ হলো আমার সোমবার, তো আমি এসব কিছুই খাবো না, মাছটাও করলাম না, আমি ওই বেগুন ভাজা আর দিনের বেলা আলু ফুলকপির তরকারি করেছিলাম, ওটা দিয়েই খেয়ে নেব। তো তোমাদের বলেছিলাম যে নতুনত্ব কিছু না কিছু একটা করব, আজকে আমি দেখো বেটে দিচ্ছি গরম মশলাটা, সেটা আমি অন্যদিন গুঁড়ো কেনা থাকে সেটা দিই, আজকে নিজে শিলে বেটে সেটা দিচ্ছি, এটার আলাদাই একটা টেস্ট হয়, আমার মা এটা সবসময়ই দেয়। তো রেডি হয়ে গেছে আমার মাটনের গড়গড়ে লাল ঝোল। আবার চলে এসেছি, ডিনার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও গোছানো হয়ে গেছে, এখন যেহেতু দিদি আবার আসছে কাজের দিদি, তো সেই জন্য বাসন কোসন মাজার কিছুই নেই, শুধু গ্যাসটা আর কাউন্টার টপটা পরিষ্কার করে চলে এসেছি, এবারে চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়বো। তো হাজবেন্ড খেয়ে বললো বেশ ভালোই হয়েছে, তো একদম পাতলা গড়গড়ে ঝোলটাই করেছি। আর ব্লগটাকে বেশি বড় করছি না, তার কারণ অন্যদিন তো সকাল থেকে দেখাই, আজকে ব্লগটা রাতেরই থাক, আর কালকে যে মাছটা করবো ওটা দেখাতে গেলে আবার পরের দিন চলে যাবে, আর নর্মালি কিছু করব যাই করি না কেন, কারণ তোমাদের না দেখালে সেরকম স্পেশাল কিছু করব না, ওই আলু দিয়ে ঝোল বা যদি কাতলা মাছ করি, আর না হলে সর্ষে পোস্ত মিশিয়ে একটা ঝাল, ব্যাস এইটুকুই। তো যাই হোক, আজকে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব, মানে অনলাইনে অর্ডার করেছিলাম এসছে, এই দেখো একটা সোয়েটার হাজবেন্ডের জন্য ফুল স্লিভ, কেমন হয়েছে কালারটা বলো, এটা আমি দিয়েছি হাজবেন্ডকে, আমাদের
পরের মাসেই আছে অ্যানিভার্সারি, তো সেই উদ্দেশ্যে আমি কিনেছি। আমি তো আর কি দেবো, ওর টাকা দিয়েই দিই ওকে। যাই হোক, আমি এটা কিনেছি ওর জন্য আর কি। ও কি দেবে এখনো ঠিক করিনি। তো আর আমি নিয়েছি একটা, এটাও অনলাইনেই অর্ডার করা ছিল, সোজা না উল্টো দেখে নিই, সোজা দেখাচ্ছি। এই দেখো একটা সাদা লাল পার, ব্যাটারির চার্জ নেই, চার্জ দিতে হবে। সাদা লাল পার একটা শাড়ি, হয় কি আমার এমনি সাদা লাল পার শাড়ি আছে, দু তিনটে আছে। এবার অনেক সময় বাড়িতে বেশ পুজো টুজো হলে একটু গর্জিয়াস সাদা লাল পার হলে ভালো লাগে। তো এটা দেখো পারটা এরকম, আর এই সামনে থেকে এই দেখো এরকম পুরো শাড়িটা এরকম কাজ করা আছে, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। তো ভীষণ সুন্দর আর সফট একটা সিল্ক, ওই ব্যাঙ্গালোর সিল্ক গুলো। আর এই হলো ব্লাউজ পিস, একদিকে ছোট রয়েছে, এই যে এই দিকটা, এটা রয়েছে ব্লাউজ পিস। আর আঁচলটা সিম্পল, বেশি সেরকম কাজ নেই। এই দেখো, তো শাড়িটার কালার কেমন আসছে আমি জানি না, বাট যেদিন পরবো তোমাদের দেখাবো, ভীষণই সুন্দর আর রেটটাও বেশ টকটকে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করব। তো তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে ঠাকুর সবাই প্রণাম করে নাও। তো আমার ব্লগটাও দেখতে থেকো, ততক্ষণ গুড নাইট, টাটা।